हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल भारतीय फुटबल। आज के एक द्वितीय भिडियो नहीं चले एखकर भिडियो क्योंकि खूब बड़ो है ना, बोलते एकदम छोटो है। तो जैक ना क्या आगे भिडियो अपनारा कत जन देखे ना देखे एक कथा बोलते पर क्यों अवश्य देखें, कारण हमारे जूनियर ऐलेगुलो अर्थात अंडार 23 ছেলেগুলো কত ভালো খেললো মানের সঙ্গে, তার টোটাল কিন্তু রিভিউ আমরা আগের ভিডিওতে দিয়েছি। যাই হোক না কেন, তো আজকের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে ভিডিও কিন্তু ছোট ছোট তিনটে আপডেট আছে এবং তিনটে আপডেটের কিন্তু আমাদের বাংলা ফুটবলকে নিয়ে। এক নম্বর কথা বলবো মোহামেডান, জান জান মোহামেডান। দু নম্বর কথা বলবো এসসি ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এবং তিন নম্বর কথা বলবো এটিকে মোহনবাগান, জয় মোহনবাগান। যাই হোক, এই তিনটে বাংলার দলকে নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের কথা। এসসি ইস্ট বেঙ্গল তো 27 জনের তালিকা দিয়ে দিয়েছে এবং যে 8 জন প্লেয়ারকে তারা রিলিজ করেছে তাদের এখন অবধি কিন্তু ক্লাব কন্ট্রাক্ট থেকে তাদের বাদ দেয়নি। সমস্ত টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা পাবে, শুধুমাত্র টিম হোটেলেই তারা নেই। এবং তাদেরকে এই কথা বলে দিয়েছে যে যারা যারা চায় অন্য দলের হয়ে খেলতে বা অন্য দলে পুরোপুরি সময় পাবে তারা কিন্তু ক্লাবকে জানাক, ক্লাব তাদের একদম রিলিজ করে দেবে এবং অন্য দলে কিন্তু এক্ষুনি তারা জয়েন করতে পারে। তাদের কিন্তু পরের ট্রান্সফার উইন্ডো জানুয়ারির দিকে তাকিয়ে থাকতে হবে না, এখনই জয়েন করতে পারে। তো এই খবরের রেস ধরেই আমরা চলে আসি মোহামেডানের কথায়। তো মোহামেডান থেকে কিন্তু আমরা খুব ভালো করে জানি যে আশিক আক্তারকে এই সিজনে মোহামেডান কিন্তু তারা নিজেরা সাইন করে নিয়েছিল, কিন্তু মোহামেডানকে দেখে সেই আশিক আক্তারকে তুলে নেয় এসসি ইস্ট বেঙ্গল কর্মকর্তারা। কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে বর্তমান যে 27 জনের টিম লিস্ট জমা দিয়েছে আইএসএল কর্তৃপক্ষকে, সেইখানে আশিক আক্তারের মতো আরও অনেক প্লেয়ারকে তারা বাদ দিয়েছে। তো সেই আশিক আক্তার কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে আবার আমাদের মোহামেডান টিমে, এবং হয়তো আশিক আক্তারকে আমরা নভেম্বরে যে সিএফএল এর চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সেই সিএফএল এর ফাইনালে হয়তো আশিক আক্তারকে আমরা দেখলেও দেখতে পারি। এবার দেখা যাক, সবই পরবর্তী ক্ষেত্রে জানা যাবে কি হবে না হবে। তো সর্বশেষ যে কথাটি আমরা বলে শেষ করবো আজকে ভিডিও সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। দেখুন, সমস্ত রকম গন্ডগোল তো গোয়াতে চলছে সেটা আমরা বলতেই পারি। এসসি ইস্ট বেঙ্গলে প্রথমে 35টা প্লেয়ার নিয়ে গিয়ে 8টা প্লেয়ারকে ছেড়ে দিল, আবার এমন এমন প্লেয়ারকে ছাড়লো যারা কিন্তু প্র্যাকটিস ম্যাচে খুব ভালো খেলেছে তেমন প্লেয়ারকে ছাড়লো। আই লিগে গতবার সেরা যে প্লেয়ার সংসাংসি তাকে অবধি ছাড়লো। তো কী হচ্ছে সেটা বুঝতে পারছি না। ঠিক একইভাবে এটিকে মোহনবাগানে দেখছি হুগো বোমোকে নিয়ে ঝামেলা। প্রথমে তো কথা বললো ভুমোর সঙ্গে নাকি টিম ম্যানেজমেন্টে ঠিকঠাকভাবে মনোমালিন্য হচ্ছে না, তারপর কথা বললো তিনি গোয়াতে চলে এসছেন। ইনফ্যাক্ট বাংলার একটা বড় পত্রিকা অবধি সেই খবরটা দিল এবং আমরাও সেই কথা অনুযায়ী আমরা আপডেট দিলাম। তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু হুগো মোমো নিজেই জানালো যে না, আমি এখন সমস্ত কিছু ঠিক আছে, কোনো রকম ঝামেলা নেই, আমার শুধু পাসপোর্ট নিয়ে প্রবলেম হচ্ছে এই জন্য আমি যেতে পারছি না। তো এইটুকু শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো দিন সাতেকের মধ্যে কিন্তু হুগো মোমো চলে আসছে ভারতবর্ষে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যেটা গতকালকে কিন্তু ঘটে গেল একটা বিচ্ছিরি কাণ্ড, সেইটা হচ্ছে ঘটেছে পরশু, অবশ্যই আমরা জানতে পারলাম কালকে একটা বিচ্ছিরি কাণ্ড। সেই কাণ্ডটা কি, যে একটা বড় স্টার, প্রথমে আমরা কিন্তু মার্কাস মার্গুলোর টুইট থেকে জানতে পারি যে একটা বড় স্টার কিন্তু তার নিজের হোটেলকে পছন্দ হয়নি, সে নিজের পকেটের টাকা খরচা করে অন্য হোটেলে গেছে। এবং সেটা কালকে কিন্তু আমরা পুরো ফাইনালি জানতে পারলাম, সেটা এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা। এইটা যে কি করে হলো, একজন রয় কৃষ্ণার মতো একটা ছেলে এইরকম যে কেন করলো জানি না, হয়তো হোটেলে কোনো বয় হোটেল বয় বা হোটেলে কোনো ব্যক্তির সঙ্গে তাদের কোনো ঝামেলা হয়েছে, বলতে পারবো না কী হয়েছে না হয়েছে। তবে এই ঝামেলাটি কিন্তু ঘটেছে এবং সেটা কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে খুবই বেদনাদায়ক একটা ঘটনা। যাই হোক, রয় কৃষ্ণা অন্য হোটেলে আছে, সেই জন্য কিন্তু রয় কৃষ্ণা এখন 7 দিন তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে, তারপর কিন্তু আবার তিনি ক্লাবের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিতে পারবেন। ঠিক একইভাবে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের নিজের হোটেল চেঞ্জ করলো এবং একদম সৈকত সমুদ্রের কাছেই কিন্তু হোটেল নিয়ে তারা থাকতে শুরু করলো। যাই হোক, পরবর্তী সমস্ত খবর তো নিয়ে চলে আসবো। এরপরে ভিডিওতে আমরা আইএসএল এর তিনটে টিমের ফরেনারদের নিয়ে আগের দিনই আমাদের বলেছি, কিন্তু সেই ভিডিও এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে চলেছে এবং আপনারা সেটা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। এখনকার মতো এখানে আমরা ভিডিও শেষ করছি, টাটা।